আমার প্রিয় বন্ধুগণ, আজকে একজন এমপি আমার পাশে জয়পুরহাট জেলার পাশে বগুড়া জেলার রেজাউল করিম বাবলু গাবতলী এবং শাহজাহানপুর থানার এমপি, উনি গত দুই দিন আগে সংসদে ওনার পক্ষে কথা বলেছেন যে আজকে মিজানুর রহমান আজহারী কি এমন রাজনীতিবিদ হয়ে গেছে, কি এমন রাজনীতি বোঝে যার বিরুদ্ধে আমরা সকলে এক হয়ে লেগেছি, সে কি বোঝে সামান্য কোরআনের কয়েকটা আয়াত দিয়ে ময়দানে কথা বলে। তিনি এ কথা বলেছেন যে মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে ইহুদি নাস্তিক বেঈমানদের কিছু দালাল এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, এদেশ থেকে মুসলমানদেরকে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এটা মিজান আজহারের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা স্বয়ং আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের জমিনে সর্বোচ্চ মুফাসসির যিনি, কোরআনের পাখি, আজকে যিনি দশটি বছর জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে, এই মানুষটাকে আমরাও কিন্তু ভালোবাসি আল্লাহর জন্য, ঠিক কিনা? এই মানুষটাকে মহব্বত করি, এই ভালোবাসা দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দিতে পারে নাই। এই ভালোবাসা যার পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মানুষের জন্য আমাদের ভালোবাসা এসেছে, যেহেতু আল্লাহর আরশে আজিম থেকে এই ভালোবাসা এসেছে। আমার মনে হয় দুনিয়ার কোন অপশক্তি আমাদের অন্তর থেকে এই ভালোবাসা ছিনায় নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে সারা বাংলাদেশের দিকে তাকান, একজন ব্যক্তিকে বাংলাদেশের যুবক ভাইরা এতটা মহব্বত করে, এতটা প্রিয়, অল্প দিনের ভিতরে যিনি খ্যাতি অর্জন করেছেন, তার নাম মিজানুর রহমান আজহারী, কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে সবাই মহব্বত করে সারা বাংলাদেশের ভিতরে। বর্তমান সময়ে এত হায়ার শিক্ষিত বক্তা এখন বাংলাদেশে আর কেউ নাই, যিনি এত সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলেন, যিনি এত সুন্দর করে কথা বলতে পারেন, যুবকদের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছেন। আজকে এই ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে আসে নাই। এই ভালোবাসা যে জায়গা থেকে এসেছে তার নাম কি? আর আস্তে বলেন, কোন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ভালোবাসা এসেছে। সুতরাং এই ভালোবাসা দুনিয়ার কোন মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন, দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন নেতা নেত্রী যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ভালোবাসা আমাদের কাছ থেকে কোনদিন তারা ছিনিয়ে নিতে পারবে না। এই ভালোবাসা দিয়েছেন কে বলেন তো? আল্লাহ পাক দিয়েছেন। আজকে তার নামের বিরুদ্ধে আমরা বহু মিথ্যা অপবাদ দিয়ে তাকে কালার করার জন্য বাংলাদেশে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছি, ঠিক কিনা? তাকে নিয়ে এখন বর্তমান বাংলাদেশের সংসদ ভবন পর্যন্ত আলোচনা হয়, যখনই সংসদ অধিবেশন বসে তার নামে আলোচনা সমালোচনা চলতেই থাকে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে একজন এমপি আমার পাশে জয়পুরহাট জেলার পাশে বগুড়া জেলার রেজাউল করিম বাবলু গাবতলী এবং শাহজাহানপুর থানার এমপি, উনি গত দুই দিন আগে সংসদে ওনার পক্ষে কথা বলেছেন যে আজকে মিজানুর রহমান আজহারী কি এমন রাজনীতিবিদ হয়ে গেছে, কি এমন রাজনীতি বোঝে যার বিরুদ্ধে আমরা সকলে এক হয়ে লেগেছি, সে কি বোঝে সামান্য কোরআনের কয়েকটা আয়াত দিয়ে ময়দানে কথা বলে। তিনি এ কথা বলেছেন যে মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে ইহুদি নাস্তিক বেঈমানদের কিছু দালাল এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, এদেশ থেকে মুসলমানদেরকে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এটা মিজান আজহারের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা স্বয়ং আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? তিনি এ কথা বলার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর পক্ষে থাকার কারণে আজকে তিনি ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। বলেন তো, তার এই পরিচিতি বাড়ায় দিয়েছেন কে?
আরো জোরে বলুন আল্লাহ, আল্লাহ দিয়েছেন। আমরাও যদি কোরআনের পক্ষে থাকি, ভালো মানুষের পক্ষে থাকলে আমাদের পরিচিতিও বাড়ায় দিবে, কথা বলেন ঠিক কি না? আজকে আমরা যতই সমালোচনা করি না কেন, বিশ্ব নবীর বিরুদ্ধে কিন্তু কম সমালোচনা হয় নাই, হয়েছে? আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আবার কি, এর চাইতেও দ্বিগুণ সমালোচনা হয়েছে। কিন্তু যতই সমালোচনা করে ততই বিশ্ব নবীর মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীর বিরুদ্ধেও সমালোচনা হয়েছে, কাফের বেঈমানেরা আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা কথা বলেছে। মক্কাতে সে সময় হজ করার জন্য যত হাজী অন্যান্য দেশ থেকে প্রবেশ করেছে, এমন সময় কাফের বেঈমানেরা তাদের সংসদ ভবনের ভিতরে যত নেতা কর্মী ছিল, যত এমপি মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী সহকারে সবাই একটা পরামর্শ সভা করেছে যে এবছর যতগুলি হাজি মক্কাতে প্রবেশ করবে আমরা সকলের মুখে মুখে ছড়াই দিব যে মক্কার জমিনে একজন পাগল আছে, একজন পাগল মাতাল একজন ব্যক্তি আছে, এই কথা আমরা ছড়াই দিব। আমার প্রিয় বন্ধুগণ, এই ষড়যন্ত্র করার পরে যত মুসল্লি হজ করতে গিয়েছিল, হজ করা শেষে প্রত্যেকটা রাস্তার মনে মনে কাফির বেঈমানেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওয়ালিদ বিন মুগিরা, এই সমস্ত কাফির বেঈমানেরা মরে মরে বসেছিল। আর যত হাজি সাহেব ছিল সমস্ত হাজি সাহেবকে হাজি সাহেবদের জানায় দিচ্ছেন যে মক্কার জমিনে একজন পাগল আছে। এ কথা বলার পরে মানুষের মুখে মুখে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, কি এমন পাগল আছে যা মক্কার এমপি মন্ত্রীরা পর্যন্ত আলোচনা সমালোচনা করে। আজকে যেমন বাংলাদেশে কি এমন ব্যক্তি হয়ে গেছে সংসদ ভবন পর্যন্ত যার নাম হতে পারে, এই মানুষটাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এখন জমায়েত হচ্ছে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, সে সময় ছিল, এখনো কথা বলেন না কেন, আপনারা কি আমার আলোচনা শুনবেন না? শুনবেন তো ইনশাল্লাহ, তা আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ। সে সময় ছিল, সে সময় করেছে আবু জেহেল, আবু জেহেল ছিল প্রধানমন্ত্রী। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই সমস্ত মিথ্যা অপবাদ বিশ্ব নবীর বিরুদ্ধে দিয়েছিলেন। আজও বাংলাদেশে সাইদি সাহেব সহকারে, মিজান আজহারে যত আলিম ওলামা আছে, এদের বিরুদ্ধেও মিথ্যা কথা কিন্তু আবু জেহেলের গোষ্ঠীর লোকেরাই কিন্তু প্রচার করছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ যদি কোনো মানুষের চুল ধরে উপরের দিকে তুলতে চায়, আর তামাম দুনিয়ার মানুষ যদি পা ধরে বলে আমরা এই ব্যক্তিকে নিচে নামায় দেব, বলেন তো কার শক্তি বেশি হবে? আরো জোরে বলেন, কার শক্তি বেশি হবে? আমার ভাইরা, আর তামাম দুনিয়ার মানুষ যদি বলে এই ব্যক্তিটাকে আমরা চুল ধরে উপরের দিকে উঠায় দিব, আর আল্লাহ যদি বলেন না না আমি এর পা ধরে নিচে নামায় দিব, শক্তি কার বেশি হবে? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, কাফের বেঈমানেরা কথা প্রচার করার পরে মানুষের মনে মনে একটা আকাঙ্ক্ষা শুরু হয়ে গেল, না জানি এই ব্যক্তিটা কি এমন পাগল, আমরা না দেখা পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না। আমার প্রিয় বন্ধুগণ, এ কথা শোনার পরে হাজী সাহেব যত মুসল্লি ছিল সমস্ত মুসল্লি আল্লাহর নবীকে দেখার জন্য চলে যায়। যাবার পরে আল্লাহর নবী তার জায়গায় তিনি বসেছিলেন, বসা অবস্থায় মুসল্লিরা ডাক দিয়ে বলেন কোথায়, এই জায়গায় তো কোনো পাগল ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ পাগল ব্যক্তি যে হয় ওই ব্যক্তির পরনে কাপড় থাকে না, ওই ব্যক্তির চুলগুলি উস্কো খুস্কো হয়, এই ব্যক্তি তো পাগল হয়, কথা বলেন ঠিক কিনা? কই না তো, এমন একটা সুন্দর ফুটন্ত লাল গোলাপ চেহারা, এত সুন্দর চেহারার মানুষ আমরা আর কোনোদিন দেখিনি, আল্লাহু আকবার। আর এই মানুষটার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সুতরাং এই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না,
ইনি হবেন আখিরু নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মানুষ তাকে দেখার জন্য যায় সবাই তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে তার কোনো জনপ্রিয়তা ছিল না, তার কোনো পরিচিতি ছিল না, এই পরিচিতি বাড়ায় দিল কে? তার বিপরীতে আছে যারা কথা বলেন, ঠিক কিনা? আজ বাংলাদেশে একটা মানুষ যার জনপ্রিয়তা ছিল, ঠিক আছে, কিন্তু এখন যে জনপ্রিয়তা বেড়ে গেছে আমার তো মনে হয় দ্বিগুণের দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেছে। এই মানুষটা আমাদের প্রাণের স্পন্দন আল্লামা সাইদি সাহেব। এই মানুষটার দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, সমস্ত মানুষেরা এই মানুষটাকে মহব্বত করে ভালোবাসে একটি মাত্র কারণে, কোরআনের জন্য, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?